নমস্কার, আমি টুম্পা রায়, থাকি বাগনান হাওড়ায়। আজকে বংহাট আয়োজিত কুকিং কম্পিটিশনে আমি অংশগ্রহণ করতে পেরে ভীষণ ভালো লাগছে আমার। আমি এর জন্য বংহাটকে জানাই অসংখ্য ধন্যবাদ। বংহাটের তরফ থেকে একটি উপকরণ আমি পেয়েছি, সেটি হচ্ছে নলেন গুড়। এই নলেন গুড় শীতকালে সবারই প্রিয় একটা খাদ্য। এই নলেন গুড় দিয়ে আজকে আমি বানাবো নলেন গুড় গ্লেজড চিকেন শিক কাবাব। আর এই রেসিপিটা বানাতে কি কি লাগে আসুন দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের লাগছে বোনলেস চিকেনের টুকরো, ধনে পাতার কুচো, আদা রসুন কুচি, লেবুর স্লাইস, কাঁচা লঙ্কা, সাদা তেল, গরম মশলা গুঁড়ো, নুন, আর সামান্য একটু কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বস। আর যেহেতু শিক কাবাব, এই শিকের এই কাঠি আমি কাঠি দিয়ে শিক কাবাবটা বানাবো। আর গ্লেজড বানানোর জন্য আমার লাগছে এই বংহাটের নলেন গুড়, তার সঙ্গে লাগবে অরিগ্যানো, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, অরেঞ্জ জুস, এটা আমি জুস বানিয়ে নেবো এই কমলা লেবু দিয়ে, আর একটু লাগবে মাখানা। এই মাখানাটা আমি অ্যাজ এ গার্নিশ ইউজ করব, এটা আমি শুকনো খোলায় টোস্ট করে রেখেছি, আর সামান্য স্বাদ মতো একটু নুন। এই কয়েকটা উপকরণ দিয়ে আমার হয়ে যাবে নলেন গুড় গ্লেজড চিকেন শিক কাবাব। শিক কাবাব বানানোর জন্য আমাদের প্রথমে করতে হবে এই চিকেন বোনলেস যে আমরা টুকরোগুলো নিয়েছিলাম, এইগুলো আমরা মিক্সিতে এই মশলা দিয়ে বেটে নেব। এতে আমরা দেব এই যে কুচো করে রাখা আদা রসুন, এতে দেব ধনে পাতার কুচো, আর দেব লেবুর রস, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা গুলো হাত দিয়ে ভেঙেই দিচ্ছি, আর দেব স্বাদ মতো নুন, এই মিশ্রণটা আমরা একটু বেটে নিচ্ছি। চিকেনটা আমাদের পেস্ট হয়ে গেছে, এই যে এইরকম দেখতে হয়েছে, এটা আমরা একটা পাত্রে নামিয়ে নেব। এতে আমরা এই যে ব্রেড ক্রাম্বস ছিল এইটা আমরা একটু মিশিয়ে নেব বাইন্ডিং এর জন্য, একটু কর্নফ্লাওয়ার দেব, এবার আমরা ভালোভাবে হাত দিয়ে এটা মিশিয়ে নেব। এই চিকেনের মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে, এবার আমরা এই কাঠিতে এইগুলো কাবাব বানাবো। এর জন্য আমরা হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এই কাঠিগুলো আমি একটু বলছি, এই কাঠিগুলো আমাদের কাবাব বানানোর আগে আমি 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা করেছি তার কারণ হচ্ছে যে না হলে এই কাঠিগুলো যখন আমরা এখানে শেকবো কাবাবগুলো তখন এই কাঠিগুলো পুড়ে যেতে পারে, সেই কারণে এটা আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি, চিকেনের মিশ্রণ থেকে কিছু মিশ্রণ আমরা নিচ্ছি, এভাবে কাঠিটা এখানে গেঁথে দিলাম, দিয়ে এবার আমরা এরকম ভালোভাবে আস্তে আস্তে খুব সাবধানে আস্তে আস্তে এটা স্প্রেড করে দেবো। আমাদের একটা কাবাব গড়া হয়ে গেল,
এইভাবে আমরা বাকি কাবাবগুলো গড়ে নেব। কাবাবগুলো আমাদের গড়া হয়ে গেছে, আমরা এবারে এগুলো একটু গ্রিল করে নেব। তার জন্য প্যান গরম করতে দিয়েছি, প্যানে অল্প সাদা তেল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমরা কাবাবগুলোকে একটু গ্রিল করে নিচ্ছি। কাবাবগুলো এবার এক প্লেট হয়ে গেছে, আমরা এগুলো একটু উল্টে দিচ্ছি। কাবাবগুলো আমাদের গ্রিল করা হয়ে গেছে, আমরা এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এবার আমরা এই ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, কাবাবগুলো একটু নরম হবে। এদিকে আমরা ততক্ষণে একটু গ্লেজড বানিয়ে নেব। গ্লেজডটা বানাবার জন্য আমরা প্রথমে অরেঞ্জ জুসটা প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর এতে আমরা দেব বং হাটের তরফ থেকে যে নলেন গুড় আমি পেয়েছি, এইটা আমি এতে দিয়ে দেব। এখানে আমার হাফ কাপ মতো অরেঞ্জ জুস আছে, তাতে আমি এক কাপ মতো নলেন গুড় দিয়ে দিলাম। মিশ্রণটাকে একটু ফুটিয়ে নেব ভালোভাবে। কমলা লেবুর একটা টক মিষ্টি ফ্লেভার আছে, আর নলেন গুড়ের মিষ্টি ফ্লেভার, এই দুটো মিলে এর টেস্টটা দারুণ হয়। এটা আমার ফুটছে এই সময়, এতে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো অরিগ্যানো, আর দেব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দেব চিলি ফ্লেক্স। আর দেব অল্প খুব সামান্য নুন। এটা আমরা একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, অল্প একটু ঘন করে নেব, খুব বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে এমনিই ঘন হয়ে যাবে। চিলি ফ্লেক্স, অরিগানো আর গোলমরিচের জন্য এর একটা ঝাল ঝাল একটা অন্য দারুণ ফ্লেভার আমরা পাবো। গন্ধটাও খুব ভালো উঠেছে, নলেন গুড়ের গন্ধও আমরা পাচ্ছি খুব ভালো। এই সময় শীতকালে নলেন গুড়, মানে নলেন গুড় দিয়ে রুটি বা নলেন গুড় দিয়ে যে কোনো মিষ্টি তো বানানোই যায়, তো সেই জন্য আমি ভাবলাম নলেন গুড় দিয়ে যদি কোনো একটা ননভেজ আইটেম বানানো যায় কেমন হয়। তো এক্সপেরিমেন্ট করে দেখলাম ভীষণ ভালো হয়েছে, সেই জন্য আমি আজকে বংহাটে এটাতে এই কুকিং কম্পিটিশানে পার্টিসিপেট করে এটা বানাচ্ছি। বেশিক্ষণ সময় লাগলো না, আমার হয়ে গেছে গ্লেজটা, আমি এটা নিভিয়ে দেব। গুড় দিয়ে আমরা যেই যে যে গ্লেজটা বানিয়ে রেখেছিলাম, এই গ্লেজটা দেখুন কতটা গ্লসি। এই গ্লেজটা আমরা চিকেনের উপর লাগিয়ে দেব।
টক ঝাল মিষ্টি একটা গ্লেজ গুড় দিয়ে হয়েছে, নলেন গুড় দিয়ে, যেটা আমরা এই কাবাবগুলোর উপর লাগিয়ে দেব। কাবাবগুলোর মধ্যে একরকম ফ্লেভার আছে আর এই গ্লেজটার মধ্যে একদম অন্যরকম ফ্লেভার আছে। এই দুটো মিলে কাবাবটা অসাধারণ টেস্টি খেতে হয়। প্রত্যেকটা কাবাবের চারদিকেই আমরা লাগিয়ে দিচ্ছি। এবার এই কাবাবগুলো আমাদের একদম খুব গ্লেজি হয়ে গেছে গুড় দিয়ে, আমরা এটা এখানে সার্ভ করে দিচ্ছি। এইভাবে কাবাবগুলো রেখে দেবো। আর এরপর আমরা এই যে মাখানাগুলো টোস্ট করে রেখেছিলাম শুকনো খোলায়, এইগুলো আমি এই গ্লেজে গ্লেজের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটা আলাদা স্বাদ হয়। এই মাখানার সঙ্গে এই কাবাবটা অসাধারণ কম্বিনেশন। গুড়ের মিষ্টতা যেমন রয়েছে তেমনি চিলি ফ্লেক্সের ঝাল আর অরেঞ্জের টক। আর একটু সাজাবার জন্য আমি এই ধনে পাতা একটু খুব ফাইন কুচি করে এর উপর ছড়িয়ে দিচ্ছি। আর একটা এই ছোট্ট একটা লাল কাঁচা লঙ্কা, এটাও একটু কেটে কেটে আমরা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের নলেন গুড় দিয়ে গ্লেজ দিয়ে একটা চিকেনের শিক কাবাব। নলেন গুড় দিয়ে যে একটা এত ভালো রেসিপি হতে পারে সেটা বংহাট আমাকে উৎসাহিত না করলে আমি জানতেই পারতাম না। আজ বংহাটের উৎসাহে আমি এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আমি চাইবো সবাই বংহাটের সঙ্গে যুক্ত হন, বংহাটের আরো দীর্ঘায়ু কামনা করি। নমস্কার।